হাতির আক্রমণে মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন আরও দুজন। জানা যায় বাঁকুড়া ছাতনা থানার অন্তর্গত বাজপাড়া জঙ্গলে 10 থেকে 12টি একটি হাতির দল অবস্থান করছে। বৃহস্পতিবার সকাল থেকে এলাকার মানুষ হাতি দেখতে ভিড় জমান। সেই সময় একটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে এক ব্যক্তিকে আক্রমণ করে বলে জানা যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এছাড়াও বাজপাড়া জঙ্গল থেকে 70 বছরের ঝগড়াপুর গ্রামের বাসিন্দা ভবতোষ মিটের মৃতদেহ উদ্ধার হয় বলে জানা যায়। আমাদের কাছে খবর আর যেটুকুনি আছে তাতে এখানে 10টা হাতি আছে, 6টা বড় আর 4টে ছোট হাতি আছে, বাচ্চা হাতি। এগুলো কি এখন কি ড্রাইভ করা হবে? হ্যাঁ, অবশ্যই ড্রাইভ করা হবে। ঠিক কোন দিকে নিয়ে যাওয়া সেটা আমরা মোটামুটি চেষ্টা করছি, এমন রুট বার করা যেখানে ক্ষয়ক্ষতিটা কম হবে, পাবলিক ইন্টারফারেন্সটা কম থাকবে, সেই মতন আমরা প্ল্যান করে চক আউট করে সেটাকে পার করবো। কতজন আহত বা নিহত? আহত 2 জন হয়েছেন এখনো অবধি, আর নিহত 1 জন হয়েছেন। আমাদেরকে ওইখানে মরিজনা ক্রাস করে মুভ করে তো আগে মরিজনাতে আগে দ্রুক্ত ওখানে ওই দিন প্ল্যান ছিল এখানে হাতিটা বেশি এলাকাটা বেশি ইউজ করবে, এই জন্য এটাকে এটা মানে রিজার্ভ মানে এলিফেন্ট রিজার্ভ তারকা ডিক্লেয়ার করা দরকার আছে, ওই উদ্দেশ্যে সেই দিন করানো হলো। কিন্তু তারপরে দেখে কী হলো পরবর্তীতে হাতিটা আবার নুচে ডাউন সাউথে মুভ হলো, মানে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, তারপর আবার ঘুরে বাঁকুড়া ঢুকলো। ঢুকে ঢুকে ওরে হাতির মুভমেন্ট প্যাটার্নটা এলাকা ইউজ করার এলাকাটা অনেকটা চেঞ্জ হয়ে গেলো। আলটিমেটলি যা মায়েরজনা আমরা প্ল্যান ছিল, মায়েরজনা যে ইউজ করবে যেটা আমার যাতে ইয়ে ছিল মানে আমার এক্সপেকটেশন ছিল, ওটা একবারে হচ্ছে না। কিন্তু আমরা আবার হাতিকে যদি দোলমা সাইডে দেখে একটু ফেরিয়ে যেতে পারি, একটু সাকসেসফুলি যদি হয়ে গেলে আমরা যদি ওখানে 3 মাস 4 মাস যদি ওখানে থাকা আবার এখানে চলে আসলে আমার সাউথ বেঙ্গলে একটা শান্তি পাবো, দোলমাও একটু হাতি কিছু মানে রেস্ট পাবেন, কিছু খাবার পাবেন, জল পাবেন, এটা আমরা চেষ্টা করছি। যতটুকু আমরা এটা চিন্তা করছি যতটুকু চেষ্টা করবো। তার বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।